আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম একেবারে ছোট্ট একটি বিষয় নিয়ে। হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। মনে করেন আপনার একটি আপনি 12C ডাটাবেস বা 19C ডাটাবেস ইউজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ডাটাবেসটা কোনো কারণে ওপেন হয়েছে বাট মাউন্ট অবস্থায় আছে। আমি একটু দেখাই আপনাদের, দেখাইলে একটু সুবিধা হবে। দেখুন, মাউন্টেড অবস্থায় আছে। এখন আপনি এই মাউন্টেড অবস্থায় থাকাকালীন কোনো কাজ করতে পারবেন না আসলে। তাহলে আপনার পিডিবিটা কী মোডে আনতে হবে? রিড রাইট মোডে নিয়ে আসতে হবে। তো সেই রিড রাইট মোডটা আসলে কীভাবে নিয়ে আসবেন আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে, খুব বেশি সময় লাগবে না, মাত্র একটা কমান্ড চালালেই আপনি কাজটা করে ফেলতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কী কমান্ডটা লিখতে হবে। তাহলে কী কমান্ডটা লিখবো আমরা এখানে? অল্টার প্লাগেবল ডাটাবেস অল ওপেন। একটা বিষয় একটু খেয়াল রাখুন, এখানে দেখুন অল ওপেন, দ্যাট মিনস আপনার যদি 10টা পিডিবি থাকে তাহলে এই অল ওপেন কিওয়ার্ডটা দিলে আপনার সে 10টাকেই সে ওপেন করার চেষ্টা করবে। এখন যদি না, আপনি মনে করেন যে না, আপনার শুধু ওয়ারসেল পিডিবিটা ওপেন করা দরকার, ঠিক আছে, অল্টার প্লাগেবল ডাটাবেস, হ্যাঁ, ডাটাবেস নেম দিবেন এখানে ওয়ারসেল পিডিবি, ঠিক আছে, ওপেন দিয়ে এখন আমি এন্টার দেবো। এন্টার দিলে এখন আমার শুধু ওই কাঙ্ক্ষিত পিডিবিটি ওপেন হবে, অন্য কোনো পিডিবি আর ওপেন হবে না। দেখুন প্লাগেবল ডাটাবেস অল্টার্ড হয়ে গেল। এখন আমি কি করব, আবার স্ট্যাটাসটা দেখব। হ্যাঁ, এখন আমার এটা রিড রাইট মোডে আছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।